অ্যাপেল ইয়ারপোর্স প্রো এর সেকেন্ড জেনারেশন কপিটা সাথে বারো মাসের ওয়ারেন্টি পাচ্ছেন সো আজকে এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো ইন ডিটেলে কথা বলবো এটা আপনার জন্য কিনা উচিত হবে কি না বেসিক্যালি এটা আমাদের কাছে পাঠিয়েছে পকেট গ্যাজেট সো এটা কিনতে চাইলে অবশ্যই তাদের পেজ ভিজিট করতে পারেন লিঙ্ক ইন দ্য কমেন্ট বক্স ডিসক্রিপশন যেখানে আছে পেয়ে যাবেন সময়সান চেক করবেন বক্স খোলার পর প্রথমে আপনি ডকুমেন্টগুলো পেয়ে যাবেন যেগুলো আপনি চাইলে পড়তে পারেন না চাইলে তো আমি আছি তারপর ক্যারিং করার জন্য একটা বেল্ট পাবেন যেটাতে আপনি ক্যারিং করতে পারবেন তারপরে আপনি কেসটা পাবেন যেটার মধ্যে টি ডব্লিউএস গুলো আছে বার্ডসগুলো আছে সুন্দরভাবে প্যাকেজিং করা আছে যদি আরেকটু প্যাকেজটা সেক্ষেত্রে চার্জিং কেবলটা পেয়ে যাবেন কিছু পেয়ে যাবেন যেগুলো আপনার কানের সাইজ অনুসারে আপনি পরিবর্তন করতে পারবেন এটা হলো কেসটা যার ভিতরে আপনি পাচ্ছেন টি ডবলএস গুলা বিল কোয়ালিটি যদি বলি এটা প্লাস্টিক বিল্টের এবং এদিকে হলো চার্জিং পোর্ট এদিকে হলো কেয়ার করার জন্য আংটা দেওয়া আছে ক্যারিং করার জন্য এদিকে এটা লাইট দেওয়া আছে যেটা ওপেন করলে লাইটটা অন হয় আপনারা দেখতে পারতেছেন এবং এটা কোয়ালিটি মোটামুটি ভালো প্লাস্টিক বিল্টের হতে হলেও হেভি ওয়েট আছে সো বিল কোয়ালিটির দিক দিয়ে খারাপ হবে না তবে আমার ধারণা যদি বেশি এরকম করি মেবি একটা সময় অনেকটা লুজ হয়ে যেতে পারে আই ডোন্ট নো আমার জানি মনে হইতে সো অন থেকে খোলার পর যদি আপনি টি ডব্লিউ এস গুলো খুলেন সো এইভাবে হাতে আসবে দেন এটা আপনি ইউজ করতে পারবেন আপনার কানে খুবই স্মুথলি কানে লেগে যায় এখন কথা হইলো যে এইটার সাউন্ড কোয়ালিটি এবং কি কি মুড আছে এটার মধ্যে কি কি অপশন আছে এগুলো নিয়ে কথা বলি সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো যারা বিট পছন্দ করেন যারা ডিপ সাউন্ড পছন্দ করেন ভালো টেক্সচার দিচ্ছে এটার মধ্যে সো মোটামুটি কিছুই ভালোই দেখাচ্ছে বাট এখানে কিছু মানে ইস্যু আছে যেগুলো একটু পরে বলতেছে আমি এটার মধ্যে ট্রান্সপারেন্সি মোড নয়েস ক্যান্সেলেশন মোড এবং নর্মাল মোড পাচ্ছেন সো নর্মাল মোড এবং ট্রান্সফার নয়েস ক্যান্সেলেশন মোড দুটা খুবই ভালোভাবে কাজ করে অ্যান্ড দেন এটার মধ্যে যে ট্রান্সপারেন্সি মোড আছে এইটাতে আমার ইস্যু আছে আমার কাছে মনে হয় কিছু অ্যাপ নর্মাল সাউন্ড এটা কালেক্ট করে কানের মধ্যে দিচ্ছে যখন এটা আপনি ট্রান্সপারেন্সি মোড ইউজ করেন সো এইটা না দিয়ে ইউজ করলে ভালো হয় নয়েস ক্যানসলেশন মোডে মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে এই জায়গায় এমন নয় যে একদম সব ব্লক করে দিচ্ছে বাট ইয়া ব্লক করতে পারতেছে এই জায়গায় ছোট্ট একটা টিউটোরিয়াল দেই এই পাশে যে এই জায়গায় টাচগুলো আছে টাচ টাচগুলো ট্যাক 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 করবে প্লে পজ করতে পারবেন এটা দ্বারা এই যদি ডান দিকের কানে যেটা আছে এটা যদি আপনি প্রেস করে ধরে রাখেন সেই ক্ষেত্রে নয়েজ ক্যানসোলেশন মোড ট্রান্সপারেন্সি মোড নর্মাল মোডে আপনি সুইচ করতে পারবেন আর আপনি যদি এভাবে সোয়েপ আপ করেন টান দেন এইভাবে হ্যাঁ দুপ ধুপকে শব্দ হবে দ্যাট মিন এটা সাউন্ড কমতেছে এখন আর উপর দিকে দিলে সাউন্ড বাড়বে ঠিক আছে এটা ফ্যান্টাস্টিক একটা সিস্টেম আমার কাছে মনে হয় ব্যাটারি ব্যাক আপ বেসিক্যালি আপনি কেস সহ প্রায় দশ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর কেস ছাড়া শুধুমাত্র এই টি গুলো দুইটা যদি একসাথে ইউজ করেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্রক্স চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আর যদি আপনি নয়েজ ক্যান্সেলেশন মোড দিয়ে রাখেন সেক্ষেত্রে একটু কম পাবেন বাট চার ঘন্টার চাইতে একটু বেশি যায় নর্মাল মোড ঠিক আছে সো এটা আমার কাছে মনে হয় ঠিকঠাকই আছে তার কারণ হলো গিয়ে আমার কাছে মনে হয় না কেউ চার ঘন্টা একটা না কারের মধ্যে দিয়ে রাখবে আর যারা দিয়ে রাখে আপনাকে বলে প্লিজ দিয়ে না কারণ উইদিন ফিউ মান্থ ওর ফিউ ইয়ার পরে আপনি দেখবেন যে এটা টাকা যেতে হতে পারে সো প্লিজ এগুলো করবেন না সো এখন যদি ইস্যুগুলো নিয়ে বলি প্রথমে আমি বলেছিলাম যে ট্রান্সপারেন্সি মোডে একটি ইস্যু আছে যেটা আমার কাছে মনে হয়েছে আপনাদের বলা উচিত এইটা আপনারা অ্যাভয়েড করতে পারেন বাট একদম যে খারাপ তা না বাট আমার কাছে মনে হয় টুকটাক কিছু আপনার সাউন্ড এটা কালেক্ট করে কানেক্ট মধ্যে দিচ্ছে যেটা একটু অন্যরকম লাগে যদি আপনি বাসে থাকেন তাহলে জিনিসটা আরও খারাপ লাগে অ্যান্ড দেন ব্যাটারি ব্যাকআপ কেস সহ ব্যাটারি ব্যাকআপ যদি আর একটু বেশি হইতো সাপোজ বিশ ঘন্টা এরকম হইলে ভালো হইতো বাট যতটুকু আছে যথেষ্ট আর তিন নম্বর ইস্যু হল এটা যেহেতু একদম হোয়াইট সিগিলিটিগুলো এগুলো হোয়াইটই হয়ে থাকে সাদা হওয়ার কারণে এটার মধ্যে খুব দ্রুত ময়লা পড়ে যায় দেখুন আমি আমারটার মধ্যে মনে হইতেছে যে এটা এতটা ক্লিন নেই এখন বাট পরিষ্কার করা কিন্তু পুরো জিনিস তারপরে একটু মানে একটু অন্য কালার হয়ে গেছে সাদার চেয়ে একটু গ্রে মানে লাইট গ্রে কালার হয়ে গেছে হাল গ্রে না মানে সাদাই আছে বাট জিনিসটা একটু অন্যরকম হয়ে যায় আপনারা জানেন সাদা জিনিসের ময়লা বেশি পড়ে এমনিতে আমরা আসলে বাংলাদেশের এনভায়রনমেন্ট কিন্তু অনেক ধুলাবালি থাকে সো বেসিক্যালি এই জিনিসটা বলার ছিল সো আদারওয়াইজ কোনো প্রবলেম নয় আপনারা নিতে পারেন পকেট গেজার থেকে অ্যান্ড আরাম মনে হয় যা নিতেই পারেন প্রাইসটা তাদেরকে জিজ্ঞেস করে নেবেন বলে দেবে আমাকে জানায় নেই প্রাইসটা সো দ্যাটস ইট ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করা দেবেন আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কন চেক করুন আর যদি ইউটিউবে দেখে থাকেন আপনি এই ভিডিওটা সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে আমার একটা পেজ আছে যেখানে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি প্লিজ পেজটাই ভালো করেন আমাদের আচ্ছা আমি কেন জানি বলতে ভুলে যাই যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন মানে Corren la voz.